ফ্রেন্ডস, আজকে এখন আমরা শিখব কিভাবে একটা মিটার থেকে কানেকশনস আমাদের বাড়িতে আমরা ওই লোড ইউজ করি। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, আমরা দেখব এই যে কেবিলটা যেটা আসছে এটা হচ্ছে থ্রু পোল থেকে আসছে, পোল ইলেকশন থেকে আসছে, গভর্নমেন্ট থেকে আমাদের টেকনিশিয়ান এসে মিটারের ইনপুটে হচ্ছে কানেকশন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে WBAC DCL মিটার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড। এখানে দেখতে পাচ্ছ 5 to 30 ampere 240 volt, ম্যাক্সিমাম 50 hertz, 5 বছরের গ্যারেন্টি। তো 30 ampere মানে ওই আপনাকে বললাম যেটা 30 × 220 voltage করলে 3 × 6, অর্থাৎ 6500 সামথিং লোড ম্যাক্সিমাম এই মিটারটা বহন করতে পারবে। এর এর যখন ওপরে উঠে যাবে তখন মিটারটা ফল্ট কন্ডিশনে চলে যাবে। তো এটা হচ্ছে প্রথম, এটা বেন্টেক কোম্পানির মিটার, সিঙ্গেল ফেজ মিটার। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ কেবিল, আমরা ইনপুট করছি, ইনপুট করে আমরা কী করছি, আউটপুটে আমরা সিঙ্গেল ফেজ কানেকশনস আমরা কোথায় দিচ্ছি, ফেজ কানেকশনসটা আমরা দিচ্ছি হচ্ছে কিটক্যাট ফিউজে। এখানে কিটক্যাট ফিউজ ইউজ করা হয়েছে 32 ampere, 32 ampere কিটক্যাট ফিউজ এখানে ইউজ করা হয়েছে। ঠিক, এর আউটপুট আমরা কোথায় দিচ্ছি, আমরা দিচ্ছি মেন সুইচে 16 ampere মেন সুইচ, এর আউটপুট আমরা দিচ্ছি। এখান থেকে আমি লোডের জন্য ইউজ করতে পারি, এখানে সেফটি পারপাস আমি একটা ইউজ করছি, হেভেলসের 6 ampere MCB, দ্যাট মিন্স মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এটা আমাদের সেফটি পারপাস ইউজ করা হয়। MCB-র উপরে একটা একদিন ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে MCB, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ MCB। সো নাও এখন আমরা কি করছি না, আমরা বেসিক আমরা জিনিসটা দেখে নিই। ফাইনালি মিটারে আমাদের TND থেকে, অর্থাৎ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন থেকে আমাদের কানেকশনস আমাদের মিটারে এন্ট্রি হচ্ছে, ফেজ অ্যান্ড নিউট্রাল। দেন আউটপুট কি, ফেজ অ্যান্ড নিউট্রাল, ফেজটা আমাদের ঢুকছে কোথায় না, কিটক্যাট ফিউজে, কিটক্যাট ফিউজ থেকে ফেজ আউটপুট হয়ে কোথায় ঢুকছে না, জাম্পারে মেন সুইচ। তো আর নিউট্রালটা দেখুন, এখানে কমন নিউট্রালটাতে চলে গেছে, দেখুন চলে গেছে ডাইরেক্ট একদম মেন সুইচে। এবার এর থ্রু আমাদের এখন লোড আমরা ইউজ করছি। এইভাবে হচ্ছে হাউসের ওয়্যারিং করা হয়। তো ফাইনালি আজকে আমরা এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি কি, আমরা এখন বুঝতে পারলাম যে কিভাবে একটা নর্মাল হাউস লোড কানেকশন কিভাবে আমরা করব, স্টেপ বাই স্টেপ আমরা কি করছি। এটাকে যদি একটু দেখতে পাই তো সেটা খুব বেটার হয়। সো থ্যাংক ইউ, আপনারা যদি কোনো কোশ্চেন থাকে সো প্লিজ কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে।